Hello friend, welcome to my new lecture video. I am Muhammad Turukul Islam. In this lecture video, I am going to discuss about the block diagram of 8085 microprocessor and internal architecture of 8085 microprocessor. 8085 is a 8-bit microprocessor. আমরা জানি 8085 microprocessorটিকে 8-bit microprocessor বলা হয়। কেন? কারণ 8085 microprocessor ALU একসাথে 8-bit data নিয়ে কাজ করতে পারে। যেহেতু ALU একসঙ্গে 8 বিটের নিয়ে কাজ করতে পারে এই জন্য 8085 মাইক্রোপ্রসেসরকে বলা হয় 8 বিটের মাইক্রোপ্রসেসর তো আমরা জানি 8085 মাইক্রোপ্রসেসরের ডেটা বাস হচ্ছে 8 বিটের এবং অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিটের আর 8085 মাইক্রোপ্রসেসরের প্রধান ইউনিট হচ্ছে তিনটি সেগুলো হলো ALU ইউনিট রেজিস্টার ইউনিট আর কন্ট্রোল এন্ড টাইমিং ইউনিট তো আমরা যদি 8085 মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রামটি দেখি তাহলে 8085 মাইক্রোপ্রসেসরের প্রধান ইউনিট তিনটি সেটাই তার ব্লক ডায়াগ্রামে দেখানো হয়েছে যে ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট রেজিস্টার সেকশন বা রেজিস্টার ইউনিট এবং কন্ট্রোল এন্ড টাইমিং ইউনিট বা কন্ট্রোল এন্ড টাইমিং সেকশন এবং এর সঙ্গে আমরা যুক্ত থাকে অ্যাড্রেস বাস ডেটা বাস এবং কন্ট্রোল বাস এই অ্যাড্রেস বাস ডেটা বাস এবং কন্ট্রোল বাসকে বলা হয় সিস্টেম বাস তো এখন আমরা আমাদের 8085 মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল আর্কিটেকচারে যদি চলে যাই তাহলে 8085 ইন্টারনাল আর্কিটেকচারে আমরা দেখলাম যে 8085 মেইন তিনটি ইউনিট ছিল কি ছিল সেটা হচ্ছে ALU ছিল রেজিস্টার সেকশন ছিল এগুলো হচ্ছে রেজিস্টার সেকশন রেজিস্টার আর হচ্ছে টাইমিং এন্ড কন্ট্রোল ইউনিট তো 8085 মাইক্রোপ্রসেসর রেজিস্টারগুলো বেশিরভাগ রেজিস্টার 8 বিটের এবং কিছু 16 বিটের রেজিস্টারও আছে তো আমরা প্রথমে 8 বিটের রেজিস্টারগুলো দেখব তো এই B C D E H L এগুলো হচ্ছে আমার 8 বিটের রেজিস্টার এগুলোকে বলা হয় জেনারেল পারপাস রেজিস্টার এগুলো ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামে ব্যবহার করতে পারে বি সি ডি এইচ এল তো এই বি সি ডিই এবং এইচ এল এই প্রত্যেকটিকে বলা হয় এক একটি রেজিস্টার পেয়ার বি এর সঙ্গে কিন্তু সি ফিক্স ডি এর সঙ্গে ই ফিক্স এবং এস এর সঙ্গে এল ফিক্সড একটা সঙ্গে আরেকটা রেজিস্টার পেয়ার হিসেবে ইউজ করা যায় না তো বি সি ডি এইচ এল এসে আমার এক একটা রেজিস্টার পেয়ার তো আমরা এস এর রেজিস্টারটিকে আমরা ইনডাইরেক্ট অ্যাডিশন কাজে ব্যবহার করতে পারি আমাদের যখন ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে কাজ করার প্রয়োজন হয় তো আমরা এসএল রেজিস্টারটিকে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এ কাজ করতে পারি আসলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইনডাইরেক্ট অ্যাড্রেসিং তো আমি যদি একটা एग्जांपल দেখি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কি ধরো যে আমরা 2420 এটা একটা মেমরি লোকেশন এই মেমরি লোকেশনের ডাটা কি আমরা অ্যাকুমুলেটরে রাখতে চাচ্ছি তাহলে আমরা একটা কাজ করতে পারি 20 মানে এই অ্যাড্রেসের আমার মেমরি অ্যাড্রেসের আপার 8 বাইট সরি লোয়ার 8 বাইট কে আমরা একটা রেজিস্টার রাখতে পারি এবং আপার 8 বাইট কে আরেকটা মেমরি লোকেশনে রাখতে পারি তো আমরা 20 কে রাখলাম আপার লোয়ার 8 বাইট কে রাখলাম এল রেজিস্টারে এবং আপার 8 বাইট কে রাখলাম হচ্ছে আমার এস রেজিস্টারে তো এখন যদি আমি এস এল রেজিস্টার পেয়ারটিকে ইউজ করি তাহলে আমরা এইভাবে ইউজ করে এই ডিআসএর অ্যাড্রেসটির ডেটা আমরা অ্যাকুমুলেটর রেজিস্টারে নিতে পারি বা অন্য যে কোনো রেজিস্টারে কিন্তু নিতে পারি তো এটা ছিল আমার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং তো এরপর আমার আরও কিছু আরবিট রেজিস্টার আছে সেগুলো হচ্ছে অ্যাকুমুলেটর টেম্পোর রেজিস্টার ফ্ল্যাগ রেজিস্টার এবং ইনস্ট্রাকশন রেজিস্টার তো ফার্স্ট আমি বলি অ্যাকুমুলেটর রেজিস্টারটি সম্পর্কে অ্যাকুমুলেটর রেজিস্টারটি আমার 8-bit রেজিস্টার এটির প্রধান কাজ হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন শেষে যে ফলাফল হবে সেই ফলাফলটাকে ধারণ করা ALU তার অপারেশন শেষ করে যে ফলাফল পায় সেটাকে অ্যাকুমুলেটরের মধ্যে ধারণ করে রাখে এবং অ্যাকুমুলেটর ALU যে যদি দুইটা রেজিস্টার নিয়ে কাজ করে তো সেই দুটো রেজিস্টারের মধ্যে অবশ্যই একটি অ্যাকুমুলেটর রেজিস্টার হতে হবে এরপর হচ্ছে আমার টেম্পোর রেজিস্টার এই রেজিস্টার আমার ইউজারের ব্যবহারের বাইরে এই রেজিস্টারকে ইউজার ব্যবহার করতে পারে না আসলে এই রেজিস্টারটি আমার অ্যাথমেটিক লজিক ইউনিট ব্যবহার করে তার ফলাফল টেম্পোরারি রাখার জন্য অ্যাথমেটিক আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ করার সময় অনেক সময় টেম্পোরারি কিছু ফলাফল আসে যে ফলাফলগুলো আমরা অ্যাকচুয়াল ফলাফল না সেই ফলাফলগুলো রাখার জন্য আমাদের টেম্পোরারি রেজিস্টার ইউজ করা হয় এটা 8-bit রেজিস্টার এরপর আমার ফ্ল্যাগ রেজিস্টার এটিও আমার 8-bit রেজিস্টার তো আমরা জানি এই 8-bit রেজিস্টারের মধ্যে 5-bit ব্যবহার করা হয় এবং বাকি 3-bit এখনও অব্যবহৃত অবস্থায় রয়েছে তো আমরা যদি ফ্ল্যাগ রেজিস্টারটিকে দেখি এটা আমার ফ্ল্যাগ রেজিস্টার এটা 8-bit রেজিস্টার এর মধ্যে এই ফ্ল্যাগ রেজিস্টারগুলোর মধ্যে ফ্ল্যাগ আছে ক্যারি ফ্ল্যাগ প্যারিটি ফ্ল্যাগ অক্সিলারি ক্যারি জিরো এবং সাইন ফ্ল্যাগ এগুলো এক একটি ফ্ল্যাগ তো আমার এই ফ্ল্যাগ রেজিস্টারটি আসলে আমার আছে ALU অপারেশনে যে ফলাফল আমরা পাই সেই ফলাফলের স্ট্যাটাসকে ধরে রাখে স্ট্যাটাস বর্ণনা করে এই ফ্ল্যাগ রেজিস্টারগুলো তো এই যে আমার ক্যারি ফ্ল্যাগটি সেট হয় কখন আর রিসেট হয় কখন বা প্রত্যেকটি ফ্ল্যাগে সেট হয় কখন এবং রিসেট হয় কখন তা যদি আমরা জানি ক্যারি ফ্ল্যাগ সেট হয় কখন আমরা জানি এলে আমাদের 8-bit ডেটা নিয়ে কাজ করে তো এই 8-bit ডেটা
যদি ধরলাম যে আমরা দুটো 8 বিটের ডেটা যোগ করছি, তো এই ক্ষেত্রে যদি আমাদের ফলাফলটি 8 বিটের চাইতে বেশি হয়ে যায়, তার মানে 255 চাইতে, ডেসিমেল 255 চাইতে যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা জানি সেই সংখ্যাটিকে আমরা 8 বিটের মধ্যে রাখতে, 8 বিটা লিখতে পারি না। তখন আমাদের, যখন আমাদের ইএলই অপারেশনের ফলাফল 8 বিটের চাইতে বেশি হয়ে যায়, তখন আমাদের একটি ক্যারি উৎপন্ন হয়, আর তখন এই ক্যারি ফ্ল্যাগটি সেট হয়। আর প্যারিটি ফ্ল্যাগ সেট হয় কখন, আমরা জানি আমাদের ফলাফলে, মানে ইএলই যে অপারেশনটি করবে সেই ফলাফলে যদি জোড় সংখ্যক 1 থাকে তখন প্যারিটি ফ্ল্যাগ সেট হবে, এবং বিজোড় সংখ্যক 1 থাকলে প্যারিটি ফ্ল্যাগ রিসেট থাকবে, রিসেট থাকবে। আর অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ কখন সেট হয়, আসলে আমরা 8 বিট ডেটা নিয়ে কাজ করি, তো 8 বিট ডেটা নিয়ে কাজ করার সময় আর যদি ধরো দুটা ডেটা তুমি যোগ করছি, এই যোগ করার সময় D3 ডিজিটে উৎপন্ন ক্যারি যদি D4 ডিজিটে গমন করে, তো ওই ক্যারিটাকে আমরা বলি অক্সিলারি ক্যারি। তো আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে বেশি স্পষ্ট হতে পারবো। তো এখানে আমি দুটা 8 বিটা ডেটা ইউজ করেছি, তো এই যে আমার এটা D0 D1 D2 D3 D4 D5 D6 D7, আমার 8টি বিট, এটা তাহলে আমার D3 ডিজিট, এটা আমার D3 ডিজিট, এটা আমার D3 ডিজিট। তো এই দুটা ডিজিটকে যখন আমি যোগ করছি, তো 1 1 যোগ করলে হয় 2 2 এ 0, হাতে থাকে 1। ওই 1 যে আমার পরবর্তী D4 ডিজিটে যোগ করা হয়, এই যে 1, ওই 1টাকে আমরা বলছি, D1টাকে যোগ করছি, 1টাকে আমরা বলছি অক্সিলারি ক্যারি। এবং এট লাস্ট যদি আমরা কোনো ক্যারি পাই সেটাকে আমরা বলি জাস্ট ক্যারি। তো এটা ছিল আমার ফ্ল্যাগ রেজিস্টারের অক্সিলারি ক্যারি। এরপর জিরো ফ্ল্যাগ, অ্যারিথমেটিক অপারেশনের ফলাফল, মানে এলইউ অপারেশনের ফলাফল যদি আমার জিরো হয় তাহলে জিরো ফ্ল্যাগ সেট হয়, অন্যথায় রিসেট থাকে। আর সাইন ফ্ল্যাগটা কি, আসলে সাইন ফ্ল্যাগটা সেট হয় যদি আমার এলইউ অপারেশনের ফলাফল যদি ইভেন হয়, মানে জোর হয়, তখন সাইন ফ্ল্যাগ সেট হবে, আর বিজোর হলে 1 হবে। আসলে কখন জোর হয় কখন বিজোর হয়, জোর যদি হয় তাহলে আমার লাস্ট 8 নম্বর বিটটা আমার 0 হয় এবং 8 নম্বর বিটটি হচ্ছে আমার সাইন বিট, আর যদি বিজোর হয় তাহলে লাস্ট 8 নম্বর বিটটা আমার 1 হয় এবং 8 নম্বর বিটটি হচ্ছে আমার সাইন বিট, মানে সেট হয়, বিজোর হলে আমার সাইন বিটটি সেট হচ্ছে। তো এটা ছিল আমার ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে। এরপর যদি দেখি ইনস্ট্রাকশন রেজিস্টার, তো আমার বর্তমানে ALU কোন ইনস্ট্রাকশনটি নিয়ে কাজ করছে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসকে ধরে রাখে আমার ইনস্ট্রাকশন রেজিস্টার। এবং আমরা যে ইনস্ট্রাকশন নিয়ে কাজ করছি সেই ইনস্ট্রাকশনকে আমরা জানি ডিকোড করার প্রয়োজন হয়, আর ইনস্ট্রাকশনের ডিকোডের কাজ করে থাকে আমার ইনস্ট্রাকশন ডিকোডার। আমরা যেই আমাদের যে এতক্ষণগুলো যে রেজিস্টারগুলো দেখলাম, এবং ইনস্ট্রাকশন রেজিস্টার, ইনস্ট্রাকশন ডিকোডার, ALU, এই সব কিছুকে কন্ট্রোল করে কিন্তু আমার টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। এগুলো আরও বিভিন্ন কন্ট্রোল সিগনালকে কন্ট্রোল করে, যেমন আমার ক্লক, রাইট সিগনাল, রিড সিগনাল, এসবগুলোকে কিন্তু আমার ALU, আচ্ছা টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটে কন্ট্রোল করে। আরও রয়েছে রেডি, ALE, অনেকগুলো কন্ট্রোল সিগনাল হচ্ছে, সবগুলোকে আমার টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করে। তো এই ছিল আমার 8 বিটের রেজিস্টার সম্পর্কে। তো এরপর আমরা চলে আসি 16 বিটের রেজিস্টারে। তো এর যে 8 5 এ 2টি 16 বিটের রেজিস্টার আছে, তার মধ্যে একটি হচ্ছে আমার স্ট্যাক পয়েন্টার এবং আর একটি হচ্ছে আমার, তাহলে অন্যটি আমার কি প্রোগ্রাম কাউন্টার। তাহলে এই দুইটা হচ্ছে আমার স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, এই দুইটা হচ্ছে আমার 16 বিটের রেজিস্টার। আসলে স্ট্যাক পয়েন্টারের কাজ কি, স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে স্ট্যাকের টপ মেমোরি অ্যাড্রেসকে লোকেট। তাহলে স্ট্যাক পয়েন্টার আমার স্ট্যাকের টপ অ্যাড্রেসটিকে ধারণ করবে, এবং স্ট্যাক পয়েন্টারটা আমার মেমোরির ব্যাকওয়ার্ড বরাবর এক এক করে বাড়তে থাকে। আসলে ব্যাকওয়ার্ড বরাবর বলতে আমি কি বলতে চাচ্ছি, আমরা জানি যে আমার 8085 এর মেমোরি লোকেশন হচ্ছে 0000 থেকে FFFA হেক্সাডেসিমাল নাম্বার পর্যন্ত, মানে মোট 0 থেকে 65535 পর্যন্ত। তো স্ট্যাক পয়েন্টার আসলে ইনিশিয়ালি মেমোরির টপ অ্যাড্রেসটিকে পয়েন্ট করে, মানে 4টি F, এই অ্যাড্রেসটি 65535 মেমোরি লোকেশনকে পয়েন্ট করে, এবং পর্যায়ক্রমে ব্যাকওয়ার্ড বরাবর নিচের দিকে এক এক করে বাড়তে থাকে। তো এটা ছিল আমার স্ট্যাক পয়েন্টার। তো এখন যদি আমরা দেখি প্রোগ্রাম কাউন্টার আসলে কি করে, প্রোগ্রাম কাউন্টারটা আমার কিন্তু 16 বিটের রেজিস্টার। প্রোগ্রাম কাউন্টার আমরা নেক্সট, আসলে ALU নেক্সট কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে তার অ্যাড্রেস ধারণ করে। আমরা দেখলাম ইনস্ট্রাকশন রেজিস্টার বর্তমানে কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে তার অ্যাড্রেসকে ধারণ করবে, আর প্রোগ্রাম কাউন্টার নেক্সট কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে তার অ্যাড্রেসকে ধারণ করে করবে। তো আমরা যখন দেখেছিলাম যে ইনডেক্স অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যে আমার এই যে কাজগুলো হচ্ছে, তো এই ক্ষেত্রে যখন আমরা এই লাইনটি এক্সিকিউট করবো, ALU যখন এই লাইনটি এক্সিকিউট করে, তখন আমার ইনস্ট্রাকশন রেজিস্টার এই ইনস্ট্রাকশনটির অ্যাড্রেসকে ধরে রাখে, আর আমার আমার প্রোগ্রাম কাউন্টার এই নেক্সট এই ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে এরপরে তো ইনস্ট্রাকশন, তো এই ইনস্ট্রাকশন অ্যাড্রেসটিকে ধরে রাখে। তো এই ছিল আমার স্ট্যাক পয়েন্টার এবং প্রোগ্রাম কাউন্টার। এরপর হচ্ছে আমার অ্যাড্রেস লেয়ার্স। তাহলে অ্যাড্রেস লেয়ার্সটি কী কাজে ব্যবহার করা হয়, অ্যাড্রেস লেয়ার্সটি আমার অ্যাড্রেস কি ইনক্রিমেন্ট করে অথবা ডিক্রিমেন্ট করে এবং অ্যাড্রেস বাফারে পাঠিয়ে দেয় অথবা ডেটা অ্যাড্রেস বাফারে পাঠিয়ে দেয়। তো আর টাইমিং অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল সম্পর্কে তো আমি অলরেডি বলে ফেলেছি। তো এই ছিল আমার 8085 এর ইন্টারনাল আর্কিটেকচার সম্পর্কে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিও লেগেছে তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি কমেন্ট করো।